দর্শক কোচিং বাণিজ্য নিয়ে বিস্তারিত জানাতে মামুন সিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সকম ইলিয়াস আহমেদ ইলিয়াস আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ইলিয়াস কোচিং বাণিজ্য নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য সরকার কিন্তু সকল ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে একচল্লিশ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং সেই বিষয়টি নজরে নিয়ে জেলা প্রশাসন অর্থাৎ ময়মনসিংহের জেলা প্রশাসনও কিন্তু নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহের যতগুলো কোচিং সেন্টার রয়েছে সেইগুলো যেন বন্ধ রাখা হয় আমরা দেখেছি যে ময়মনসিংহের কোচিং সেন্টারগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু কিছু কিছু কোচিং সেন্টার বন্ধ থাকলেও কিন্তু বেশিরভাগ কোচিং সেন্টার চালু রয়েছে অর্থাৎ সকাল থেকে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই কোচিং সেন্টারে এসেছেন এবং শিক্ষকরা কিন্তু তাদের ক্লাস করাচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষকের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম তারা বলছেন যে এই সরকারের এই সিদ্ধান্তটি তারা কিন্তু যুক্তিযুক্ত মনে করছে না অর্থাৎ তারা কিন্তু অনেকেই বলছেন যে এইচএসসি পরীক্ষা কারণে কিন্তু কোচিং সেন্টার বন্ধ দিয়েছে এবং তারা বলছেন যে তারা কিন্তু এসএসসি এবং নাইন টেনের শিক্ষার্থীদের কিন্তু তারা পড়াচ্ছেন সেই বিষয়টি কিন্তু শিক্ষকরা বলছিলেন এবং এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে অচিরেই কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থাৎ যারা কোচিং সেন্টার খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড রয়েছি এখানে কিন্তু সান সাইন একটি কোচিং সেন্টার সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে চালু রয়েছে এই কোচিং সেন্টারটির মতো কিন্তু শহরের অধিকাংশ কোচিং সেন্টার চালু রয়েছে সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু নানান কারণ দেখিয়ে সেটিকে যুক্তিযুক্ত মনে করছেন চালু রাখার জন্য এবং শিক্ষার্থীরা বলছেন তারা কিন্তু ক্লাসে খুব একটা পড়াশোনা করতে পারেন না এবং তারপরেও বাধ্য হয়ে কোচিং সেন্টারে কিন্তু তারা আসছেন সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন কিন্তু সেই বিষয়টি বলছেন অর্থাৎ শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তারা একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন এবং যারা এই সরকারের নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন সেই বিষয়টি কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সরকারি নির্দেশনা অমান্য করে যে কোচিং সেন্টার চালু রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য ইলিয়াস অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কোচিং বাণিজ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মমনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস